বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের জন্য একটা পেন কেটে সিলিয়ে দেখাবো, মেয়েদের পেন। 25 ইঞ্চি কাপড় নিচ্ছি, 11 ইঞ্চি লম্বা, 14 ইঞ্চি রানি। এখান থেকে 5 ইঞ্চি কাপড় নেবেন, পাশে এটা সাইডের কাপড় না নিয়ে আপনার আলাদা কাপড় নিলেও কুচিটা বেশি হবে। এরপর সুন্দর করে বাঁচ দিয়ে শুধু মাছ বরাবর কেটে নেবেন এরকমভাবে। আর এটা 25 ইঞ্চি কাপড় এরকমভাবে ডাবল বাঁচ দিয়ে নেবেন, বাঁচ দিয়ে কেটে নেবেন সুন্দর করে। একটু ব্যাস কম জানি না হয় সেদিকে খেয়াল রাখিবেন। আর যেহেতু রানে 14 ইঞ্চি রোল, আমি এখানে 15 ইঞ্চি কাপড় নিচ্ছি। আর এখানে মাছ বরাবর সমান করে কেটে নেবেন, দই বাটার জন্য 2 পট্টি। আর এখানে কলিটা ডাবল বাজ দিবেন এরকমভাবে, সুন্দর করে এক সমান করে কেটে নেবেন। চুল চারপাশে জানি এক সমান থাকে সেদিকে খেয়াল রাখিবেন। ওকে, আমি এটা এখন সিলাবো। প্রথমে 2 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপর আস্তে আস্তে খুব নিখুঁতভাবে এক সমান করে কুচি দিবেন। আপনারা যারা নতুন, সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখিবেন। এরপর উপরের পাট, কুচির পাট উপর রাখবেন, পট্টির পাট নিচে রাখবেন, মাথায় টাক দিয়ে নেবেন। এরপর সুন্দর করে এরকমভাবে চারিদিকে বাঁশ দিয়ে, এরপর এখানে এরকমভাবে বাঁশ দিয়ে, এরপর আস্তে 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 সিলাবেন। খুব নিখুঁতভাবে সূক্ষ্মভাবে সেলাইটা দিবেন। এখানে 1 ফিট ফাঁক দিয়ে আর একটা সেলাই দিবেন। এরপর দেখেন এরকমভাবে ডাবল পাস দিয়ে, তারপরে এখানে 3.1 ইঞ্চি কাপড় বাদ রেখে বা 1/2 ইঞ্চি কাপড় বাদ রেখে এরকমভাবে বসিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। এখানে চাকন দিবেন, এরপর এরকমভাবে ধরে তারপরে এটা এরকমভাবে সুন্দর করে এক সমান করে 1/2 ইঞ্চি দূরত্বে আর কি সেলাইটা দিবেন, 1/2 ইঞ্চি কাপড় ভিতরে রেখে। এরপর কোল্লির উপর দিয়ে 4টা সেলাই যাবে, কোল্লির উপর দিয়ে সব সেলাইটা দিবেন। এখানে চাকন দিয়ে নেবেন। দেখেন আমি আর একটা বাটার জন্য বা আর একটা পাশের জন্য এরকমভাবে পট্টিটা কুচি দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, এরকমভাবে সমান করে ধরে তারপরে এরকমভাবে জয়েন্টটা দিবেন। এরপর এটাও জানি কুলির উপর দিয়ে সেলাইটা পরে সেদিকে খেয়াল রাখিবেন। এরপর এখানেও চাকন দিয়ে নেবেন, এরপর এরকমভাবে ধরে এরকমভাবে বসিয়ে তারপরে আপনারা সেলাইটা দিবেন। এপারটা জানি একটু টান থাকে, কিন্তু জানি দু পার সমান হয় সেদিকে খেয়াল রাখিবেন। এরপর এখানেও সুন্দর করে এক সমান করে ধরে তারপরে কোলের উপর দিয়ে জানিয়ে সেলাইটা করে সেদিকে খেয়াল রাখবেন, মাথায় বেশি করে টাক দিয়ে নেবেন। এখানে রাবারের জন্য 2 ইঞ্চি পর্যন্ত আপনারা নিতে পারেন, তাহলে হবে, 2টা রাবার হবে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, স্টার টেলার সৌজন্যে যে সেলাই কাজ কাটিং দেখতেছেন, আপনারা দয়া করে সাবস্ক্রাইব, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ওকে, এরকমভাবে নিচেরটা এরকমভাবে আপনারা আগে একটা সেলাই দিয়ে নিতে পারেন। আমার 2টা সেলাই দেওয়া হয়ে গেছে, 2টা রাবারের জন্য। আমি আর একটা মোটা রাবার লাগিয়ে দেখাবো, এখন যে কোন রাবার লাগাবো। এরকমভাবে আপনি বাচ্চা যত বড় এরকমভাবে রবারটা কেটে তারপরে 13, 14, 15, 16 এরকম যার যেরকম লাগে ওইরকমভাবে লাগিয়ে নেবেন। একটা রবার নাগানো হয়ে গেছে, আর একটা রবার নাগানো হচ্ছে। এরকমভাবে ভালো করে ধরে তারপরে কিট্টুটা দিবেন,
ক্যারেক্টারটা যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন, মাথাটা যেন বাইরে না থাকে, মাথাটা ভালোভাবে ভিতরে ভরে দিবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে, আমি আশা করি আপনারা একবার দেখলেই পারিবেন। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।